প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আরবি ভাষার বারোতম ভিডিও নিয়ে আসলাম আমাদের আজকের এই ভিডিওটি সৌদি আরব জর্ডান কাতার কুয়েত ওমান বাহরাইন সব কান্ট্রিতে আপনারা যারা থাকেন নতুন আসছেন অথবা নতুন এই দেশগুলিতে আসবেন তারা যদি এই ভিডিওগুলি দেখেন আমার এই ভিডিওটা বিশেষ করে দেখেন তাহলে কিন্তু তাদের অনেকটাই হেল্পফুল হবে আর আমি কিন্তু এমন আজকে হচ্ছে বারো নম্বর ভিডিও তার আগেও কিন্তু আরও এগারোটি ভিডিও দিয়েছি ভবিষ্যতেও আরও এভাবে করে আরবি ভাষার ভিডিওগুলি আমি আপনাদেরকে দিতে থাকব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা অনর্গল কিভাবে আরবিতে কথা বলতে পারবেন এই বিষয়গুলি আমি আমার এই চ্যানেলটিতে আপনাদেরকে দেখিয়ে যাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে দেখে নেই আজকে আমাদের কি কি ভাষা শিখবো আমরা আমাদের আজকের ভাষার মধ্যে হচ্ছে প্রথমেই আছে মালুম শুয়া শুয়া আনা মালুম শুয়াইয়া আমি অল্প অল্প বুঝি বা আমি অল্প অল্প জানি মালুম শব্দ তো আপনারা বাংলাদেশে যারা আছেন সবাই জানেন মালুম হচ্ছে জানা বা বোঝা এই বিষয়টা শুয়াইয়া হচ্ছে অল্প অল্প বা একটু একটু আমি একটু একটু বুঝি বা আমি অল্প অল্প বুঝি মালুম শুয়াইয়া শুয়া হুয়া ওয়ান রো সে কোথায় গিয়েছে হুয়া ওয়েন র সে কোথায় গিয়েছে ইনতে সাউই সোগল ওয়ালালা ইনতে সাউই সগল ওয়ালালা তুমি কাজ করবে না করবে না ইনতা হচ্ছে তুমি সাউই হচ্ছে করা সগল হচ্ছে কাজ ওয়ালালা ওয়ালালা মানে করবে না করবে না এই বিষয়টা ইনতে সাউই সোগল ওয়ালালা তুমি কাজ করবে না করবে না আইয়া আনা সাউই সুগল হ্যাঁ আমি কাজ করবো আইয়া আনাসাউই সগল হ্যাঁ আমি কাজ করব আইয়া মানে হচ্ছে হ্যাঁ আইয়া এই বিষয়টা হ্যাঁ বোধক বোঝায় আবার আপনি নাম আনাসাউই সগল নাম হচ্ছে হ্যাঁ নাম অথবা আইয়া আনাসাউই সগল হ্যাঁ আমি কাজ করব তামাম ইন্ত বোকরা এই যে সগল তামাম ইন্ত বোকরা সগল ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো তামাম ইন্টা বক্রাইজি সগল ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো তাম মুদির আনা ইজি তাম মুদির আনা বোক রাইজি ঠিক আছে বস আমি আগামীকালকে আসবো তামাম হচ্ছে ঠিক আছে বোকরা আগামীকাল ইজি আসব মুদির হচ্ছে বস বসকে মুদির বলা হয় তামা মুদির আনাইজি বোকরা ঠিক আছে বস আমি আগামীকাল আসবো মুদির কাল্লেম সুসাউ সগল আনা মুদির কাল্লেম সুসাউই সগল আনা বস বলেন কি কাজ করব আমি মুদির হচ্ছে বস কাল্লেম হচ্ছে বলেন সু হচ্ছে কি সগল হচ্ছে কাজ সাউই হচ্ছে করা মুদির কাল্লেম সুসাউই সগল আনা বস বলেন আমি কি কাজ করব। আউল না হাদ হাম্মাম আউ্ল নাদ্দ্বীপ হাদা হাম্মাম প্রথমে এই বাথরুমটি পরিষ্কার করো আউয়াল নাদীব হাদ হাম্মাম প্রথমেই এই বাথরুমটি পরিষ্কার করো আউয়াল হচ্ছে প্রথমেই হাদা এটা সউই করা হাম্মাম হচ্ছে বাথরুম নাদ্দিপ হচ্ছে পরিষ্কার নাদদ্বীপ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার আউয়াল শব্দের অর্থে প্রথম হাম্মাম শব্দের অর্থ হচ্ছে বাথরুম প্রথমেই এই বাথরুমটি পরিষ্কার করো তামাম মাফি মুশকিলা আনা তামাম মাফি মুশকিলা আনা তামাম মাফি মুশকিলা আনা আলহিন সৌই নদ্দিফ তাম হচ্ছে ঠিক আছে মাফি মুশকিলা কোনো সমস্যা নাই আনা আমি আলহীন এখন সৌই পরিষ্কার করছি তামাম মাফি মুশকিলা আনা আলহিন কোনো সমস্যা নাই আমি এখনই পরিষ্কার করছি মুদির আনা সুগল খালাস আতিনি ফুলুস বস আমার কাজ শেষ আমার টাকা দিন মুদির আনা সুগল খালাস বস আমার কাজ শেষ আতিনি আমাকে দিন ফুলুস বস আমার কাজ শেষ আমাকে আমার টাকা দিন ইনটা গিদ্দেশা সাউ সুগল ইনটা গিদ্ের সাউ তুমি কত ঘন্টা কাজ করেছ ইনটা গিদ্দেশা সাউ সুগল ইনটা হচ্ছে তুমি গিদ্দেশ হচ্ছে কত সা হচ্ছে হচ্ছে করা সুগল হচ্ছে কাজ ইনটা গিদ্দেশা সাউ তুমি কত ঘন্টা কাজ করেছ আ না আর বা সা আনা শগল আর বা সা আমি চার ঘন্টা কাজ করেছি আনা হচ্ছে আমি সাউই হচ্ছে করা শগল হচ্ছে কাজ আমি কাজ করেছি আর বা সা আর বা হচ্ছে চার সা হচ্ছে ঘন্টা। আনা সাউই শগল আর বা সা আমি চার ঘন্টা কাজ করেছি কুল্লু শহ সহকাম হিসাব কুল্লু কাম হিসাব সব মিলিয়ে কত হয়েছে কুল্লু মানে হচ্ছে সব সাওয়া সাওয়া মিলিয়ে কাম কত হিসাব হচ্ছে হিসাব মানে আমরা যে হিসাব করি না যে সব মিলে কত হিসাবে সেই হিসাব আর হিসাব একই জিনিস কুল্লু সওয়া সওয়া কাম হিসাব সব মিলিয়ে কত হয়েছে আনা সাউ হিসাব বাদেন সুফ সাওয়া হিসাব খামসিন দিনার আনা হিসাব বাদেন কুল্লু সাওয়া সাওয়া হিসাব খামসিন দিনার আমি হিসাব করে দেখলাম সব মিলিয়ে পঞ্চাশ টাকা হয়েছে আমি হিসাব করে দেখলাম সব মিলিয়ে পঞ্চাশ টাকা হয়েছে তামাম হিসাব সাহ ঠিক আছে তোমার হিসাব সঠিক তামাম হিসাব তো ঠিক আছে তোমার হিসাব সঠিক হচ্ছে তামাম ঠিক আছে ইন্টা হিসাব ইন্টা মানে হচ্ছে তোমার হিসাব হচ্ছে হিসাব শাহ হচ্ছে সঠিক সাহ সঠিক তামাম ইনটা হিসাব সাহ ঠিক আছে তোমার হিসাব সঠিক হিসাব ঠিক আছে তোমার হিসাব সঠিক মুদির ইকদার আনা বেদ বস আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবেন বস আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবেন মুদির হচ্ছে বস ইনটা হচ্ছে তুমি বা আপনি ইকদার পারবেন ওয়দি পৌঁছে পৌঁছে দেওয়া মানে কোথাও দেওয়া হচ্ছে ওয়াদ্দি মুদির ইনটা একদার আনওয়ি বেদ বেদ হচ্ছে বাড়ি বস আপনি পারবেন আমাকে বাড়িতে পৌঁছে দিতে এরকম একটা বিষয় বস আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবেন মানে আপনি যদি একটা বাসায় কাজ করছেন এখন আপনি মনে করেন চাচ্ছেন যে বসের গাড়ি আছে যে সে আপনাকে বাড়িতে পৌঁছে দিবে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন এই বিষয়টা মুদির ইন্টা একদার আনা অদ্দি বেদ মানে তুমি আমাকে একটু বাড়িতে নামায় দিয়ে আসো এটা পারবা কি না এই বিষয়টা জানার জন্য আপনি এভাবে বলতে পারেন মুদির ইনতা ইকদার আনা বেদ লা আনা মা আনা ফিশগল, লা আনা মা একদার আনাফিস না আমি পারব না আমার একটু কাজ আছে না আমি পারব না আমার কাজ আছে লা মানে হচ্ছে না মা হচ্ছে পারব না আনা আমার ফি সুগল কাজ আছে লা আনা আনা সুগল না আমি পারব না আমার কাজ আছে মুদির আনায়ম রহ ইয়াল্লামা আসসালাম মুদির আনায়ম রহ ইয়াল্লাম আসসালাম মুদির হচ্ছে বস আনা আমি ইয়ম আজকে রহ যাওয়া মুদির আনায়ম রহ বস আমি আজকে যাই ইয়াল্লামা আসসালাম ইয়াল্লাহ হচ্ছে একটু তাড়াতাড়ি বা বিদায়ের সময় ইয়াল্লাহ মাস সালাম মা সালাম হচ্ছে বিদায়ী সালাম যখন আপনি আমরা এই আরব দেশগুলিতে কোথাও বিদায় নেই বিদায় নেওয়ার সময় আমরা কিন্তু বাংলাদেশে অনেক সময় বিদায় নেওয়ার সময় বলি আসসালামু আলাইকুম ভাই আবার দেখা হবে এরকম আর এইখানে ইয়াল্লাহ সালাম বিদায়ী সালাম যে আমি যাচ্ছি এই বিদায়ী নিচ্ছি এই বিদায়ী সালামটা মা সালাম বলা হয় তো আপনি যদি কোথাও থেকে মানে আইসা পড়বেন যে শেষ দেখা শেষ দেখার সময় আপনি তাকে মা সালাম বলে আসতে পারবেন বস ইয়াল্লা মা সালাম তো এইটা খুবই সুন্দর একটি ভাষা আপনারা শিখে রাখতে পারেন আরব দেশগুলিতে যারা আছেন একেবারে বিদায় নেওয়ার সময় এই কথাটা আপনারা বলতে পারেন যে ইয়াল্লা মা সালাম আনা কেফ রো আমি কিভাবে যাব আনা কেফ রো আমি কিভাবে যাব আনা হচ্ছে আমি কেফ হচ্ছে কেমন বা কীভাবে রো হচ্ছে যাওয়া আনা কেফ রো আমি কীভাবে যাব আনায়ম রহ এম সি আমি আজকে হেঁটে হেঁটে যাবো আনায়ম রো এমসি আমি আজকে হেঁটে হেঁটে যাব বা হেঁটে যাবো আনায়ম রোহ এমসি আমি আজকে হেঁটে যাব ইন তা সেকেন্ড বাইদ লা গরিব ইন তা সেকেন্ড বাইদ লা গরিব তোমার বাড়ি দূরে না কাছে ইনটা হচ্ছে তোমার সেকেন্ড হচ্ছে বাড়ি সেকেন্ড বলা হয় বাড়ি বেদকেও বলা হয় বাড়ি তো মঞ্জিলকেও বলা হয় বাড়ি মঞ্জিল হচ্ছে বিল্ডিং বা বাড়ি তো এইরকম বাড়ির কিন্তু অনেকগুলি ব্যাপার আছে তো সেকেন্ডকেও কিন্তু বলা হয় ইন সেকেন্ড বাইদ লা গরিব বাইদ হচ্ছে অনেক দূরের ব্যাপারটা বাইদ হচ্ছে দূরে আর গরিব গরিব হচ্ছে কাছে তো ইন দা সেকেন্ড বাইদ লা গরিব তোমার বাড়ি দূরে না কাছে আনা সেকেন্ড মুশ মুসবঈদ আনা সেকেন্ড বাইদ আমার বাড়ি দূরে না আনা সেকেন্ড মুসবাইদ মুশ হচ্ছে নাভ না বিষয়টা বোঝায় আনা সেকেন্ড বাইদ আমার বাড়ি দূরে না সবর শুয়া একটু ধৈর্য ধর সবর সবর সুয়া একটু ধৈর্য ধর সবর হচ্ছে ধৈর্য ধরা আমাদের বাংলা ভাষায় কিন্তু বলি যে একটু সবুর কর একটু সবুর কর এই যে সবুর এই সবুর শব্দটা হচ্ছে সবর তো সবর শুয়া একটু ধৈর্য ধর আশা করি এই বিষয়টা খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন ইন্টা গাবি তুমি বোকা ইন্টা গাবি তুমি বোকা গাবি হচ্ছে বোকা ইনটা হচ্ছে তুমি গাবি হচ্ছে বোকা ইন্টে গাবি তুমি বোকা কাউকে যদি বোকা বলেন তাহলে ইনতে গাবি এইটা এক ধরনের মানে কাউকে বোকা বললে মানে কাউকে ধমক দেওয়ার সময় এই বিষয়টা ব্যবহার করে ইনটা গাবি তুই কি বোকা ইনটা মুখমাফি তোমার জ্ঞান নাই ইন্টে মুখমাফি তোমার জ্ঞান নাই তো এই যদি কাউকে মানে তোমার জ্ঞান নাই এই ধরনের যদি কোনো কথা বলতে চান তাহলে ইন্টা মুখ মাফি তোমার জ্ঞান নাই বা তোমার মাথার গিলু নাই এই বিষয়টা বোঝাই ইনতা মুখ তোমার গিলু নাই বা জ্ঞান নাই মি ইনতা তুমি কে মিন ইনতা তুমি কে মিন হচ্ছে এইটাকে কে মিন কে ইনতা তুমি তুমি কে মিন ইনতা তুমি কে বা কে তুমি এটা যেটা বলনা তুমি কে মিন ইনতা তুমি কে যেমন ধরার দরজার বাইরে থেকে কেউ ঠক করতেছে মানে দরজা টকাইতেছে আপনি ঘরের ভিতরে থেকে বললেন যে মেন মেন মানে হচ্ছে কে এই বিষয়টা মেন কে তো এই মেন হচ্ছে কে মিন কে ইনটা তুমি তুমি কে বন্ধুরা আশা করতেছি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন আমি এমনভাবে পর্যায়ক্রমে প্রতিনিয়তই আপনাদের জন্য ভিডিও বানাতে থাকব। ভিডিও বানিয়ে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে ভিডিওগুলি বানানোর জন্য যদি আপনারা আমার চ্যানেলটিকে দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে আমার ভিডিওগুলি যারা দেখবেন তাহলে একটু দয়া করে আপনারা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক থেকে যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনাদের টাইম লাইনে এই ভিডিওটা থেকে যাবে তখন কিন্তু আপনারা যখন খুশি তখন আপনাদের ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আপনাদের কাছে এতটুকু প্রত্যাশা করি আপনারা যারা ফেসবুকে আমার ভিডিওগুলি দেখবেন তারা অবশ্যই ভিডিওগুলিকে আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ